তো আজ আমরা বানাতে চলেছি বাঘের মাসি কেক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি অরেঞ্জ কালারের পেপার। পেপারটাকে আমি এবার কী করব, সুন্দরভাবে ফোল্ড করব এক পাশে অ্যান্ড দেন তার অপর সাইডে, দুই দিকে লম্বাভাবে সুন্দর করে ফোল্ড করতে থাকব, যাতে এই ফোল্ড করার পর যখন পেপারটিকে দুই দিক থেকে মোড়াবো যাতে একটা সুন্দর গোল আকৃতির শেপ হয়। তো ফোল্ড হয়ে গিয়েছে, ফোল্ড হওয়ার পর মাঝখানে একটি গার্ডার মেরে দিচ্ছি। তো গার্ডারটা মেরে দেওয়ার পর আমি কী করবো, ফোল্ডের এপাশ থেকে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো, অর্ধেক গোল হবে, অ্যান্ড দেন তার সাথে ওই সাইডে পেপারটিকেও টেনে নিয়ে এসে দুটো মুখ আটকে দেবো আঠা দিয়ে। তৈরি হয়ে গিয়েছে আমাদের বিড়ালের মুখ। এবার আরেকটি আমি অরেঞ্জ কালার পেপার নিয়েছি, সেটাকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করার পর আমি কী করবো, সুন্দর করে বিড়ালের যে কানটা হয় সেই কানটাকে পেন্সিল দিয়ে আউটলাইন কেট করে নেব। করা হয়ে গিয়েছে, তারপর আমি কী করছি, কাইচি দিয়ে সুন্দর করে সেই বিড়ালের কানের আউটলাইনটাকে ডিজাইনটাকে কেটে নেব। তো কাটা হয়ে গিয়েছে, কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটি অরেঞ্জ কালারের পেন্সিল নিয়েছি। পেন্সিল দিয়ে বিড়ালের যে কানটা আছে, বিড়ালের কানটাকে যাতে অনেকটা 3D দেখায়, তো সেটার জন্য আমি কী করেছি, অরেঞ্জ কালারের পেন্সিল দিয়ে সেটার গায়ে শেড দিয়েছি। তো শেডটাকে এমনভাবে দিয়েছি যাতে অনেকটা 3D দেখায়। তো আমি এইভাবে বিড়ালের কান, দুটো পা, তার সাথে নোজ, তার সাথে লেজ, অ্যান্ড দেন তার সাথে তার চোখ, আর বিড়ালের যে লোমগুলো থাকে নাকের কাছে সেগুলো বানিয়ে নিয়েছি। তো আমি একে একে পা, কান, তার সাথে কী করেছি, নাকের চারি সাইডে যে বিড়ালের যে লোমগুলো থাকে সেইগুলোকে ব্ল্যাক কালার পেপার কেটে একসাথে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি তার চোখ দুটোকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, তার নিচে লেজটাকে লাগিয়ে দিয়েছি, তার নিচে একটা স্টিক লাগিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের বাঘের মাসি বিল্লু রানী।